নিউজ লঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লঞ্চ বক্সের। আমি অনির্বাণ। আজকের বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক ও অর্থের সঙ্গে সম্পর্কিত এমন অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট ও জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গত ফেব্রুয়ারি মাসের খুচরো মুদ্রাস্ফীতি সামান্য কমেছে, দাঁড়িয়েছে 6.44% অঙ্কে। গ্রামীণ মুদ্রাস্ফীতিও সামান্য কমে দাঁড়িয়েছে 6.72%। তবে শহরের মুদ্রাস্ফীতি সামান্য বৃদ্ধি পেয়ে 6.10% হয়েছে। তেল, শাকসবজি, চিনি, মাংস ও মাছের দাম বৃদ্ধি কম হওয়ায় মুদ্রাস্ফীতি কমেছে। প্রধানত খাদ্যদ্রব্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকায় সামগ্রিক মুদ্রাস্ফীতি বাড়েনি। যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলো হল খাদ্যশস্য, মশলা, জ্বালানি এবং বিদ্যুৎ। এছাড়াও আছে পোশাক, জুতো এবং ব্যক্তিগত প্রসাধনীর পণ্য। বিভিন্ন স্কিমের সুদের হার বৃদ্ধি করল IDBI ব্যাংক। বিভিন্ন মেয়াদি MCLR বাড়িয়েছে বেসরকারি এই ব্যাংকটি। বৃদ্ধির ফলে 3 বছরের MCLR দাঁড়াল 9.5%। MCLR বৃদ্ধির কারণে এর সাথে যুক্ত সমস্ত ধরনের ঋণে সুদের হার বাড়বে। অন্যদিকে ব্যাংকটি 2 কোটি টাকার বেশি FD সুদ বাড়িয়েছে। এখন থেকে তারা বাল্ক FD সর্বোচ্চ 7.61% সুদ দেবে। গত ফেব্রুয়ারিতে সন্ধান পাওয়া লিথিয়াম ব্লক নিলাম করবে সরকার। খনি মন্ত্রী প্রহ্লাদ যোশী এই তথ্য জানিয়েছেন। এর ফলে বৈদ্যুতিক গাড়ি সস্তা হবে বলে মনে করা হচ্ছে। ইভিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। ভারতে এর ঘাটতির কারণে বর্তমানে তা আমদানি করা হয়। মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে রেপো রেট আরও বাড়াতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এই পর্যায়ে 25 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বাড়াতে পারে দেশের কেন্দ্রীয় ব্যাংক। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে DBS গ্রুপ রিসার্চ। উল্লেখ্য, আগামী মাসে RBI এর দ্বিমাসিক নীতি নির্ধারণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এদিকে সুদের হার আরও বাড়লে বাড়ি, গাড়ি এবং ব্যক্তিগত ঋণের চাহিদা কমতে পারে। 2019-20 আর্থিক বছরে ITR এর আয়ের ভুল তথ্য দেওয়ার জন্য 64,000 ব্যক্তিকে ই ভেরিফিকেশনের জন্য চিহ্নিত করেছে আয়কর বিভাগ। ই ভেরিফিকেশন স্কিমের আওতায় আর্থিক লেনদেন এবং IT রিটার্ন দাখিল সংক্রান্ত বার্ষিক তথ্য বিবরণীতে অসঙ্গতি সম্পর্কে আয়কর বিভাগ করদাতাদের অবহিত করে। যদি করদাতারা মনে করেন যে ই ভেরিফিকেশনে উল্লিখিত অসঙ্গতিটি সঠিক, তাহলে তারা কর বিভাগের কাছে ব্যাখ্যা দিয়ে একটা উত্তর পাঠাতে পারেন। মহিলাদের জন্য একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করল সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। সূর্যোদয় ব্লসমস উমেন সেভিংস অ্যাকাউন্টে মহিলারা সর্বোচ্চ 7% পর্যন্ত সুদ পাবেন। সুদ মিলবে মাসিক ভিত্তিতে। সেই সঙ্গে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে ক্রেতারা রূপায় প্লেটিনাম ডেবিট কার্ড পাবেন। সিলভার ETF ফান্ড অফ ফান্ড লঞ্চ করল কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই ওপেন এন্ডেড ফান্ড অফ ফান্ড স্কিমের মাধ্যমে কোটাক সিলভার ETF-এর ইউনিটগুলিতে বিনিয়োগ করা হবে। আগামী 27 মার্চ পর্যন্ত লগ্নি করা যাবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য এই ফান্ড বিশেষ উপকারী। এই ফান্ডে লগ্নি করার জন্য কোনো DMAT অ্যাকাউন্টের প্রয়োজন নেই। জেনারেল মোটরস ইন্ডিয়ার তালেগাঁও প্ল্যান্ট অধিগ্রহণ করতে চলেছে হুন্ডাই মোটর ইন্ডিয়া। 2020 থেকে এই কারখানা বন্ধ অবস্থায় পড়ে আছে। এই প্ল্যান্ট অধিগ্রহণের পর হুন্ডাইয়ের উৎপাদন ক্ষমতা বাড়বে। নিউজ লঞ্চ বক্স আজ এই পর্যন্তই। শুনতে থাকুন মানি9 রেডিও। নিউজ লঞ্চ বক্স।